আসসালামু আলাইকুম এই চিঠিটাকে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন এটা ছিল আমার মূলত থামলেন এখানে একটা বিষয় আমি উল্লেখ করেছিলাম যে সেপ্টেম্বর মাসের মুক্তিযোদ্ধাদের সম্মানী ইএফটি ব্যালেন্স ট্রান্সফার করার চিঠি ইস্যু হয়ে গিয়েছে তো চিঠিটার বিষয়ে আমি ইতিমধ্যে দুইটা ভিডিও করেছি এটা আমার লাস্ট ভিডিও এর কারণ হলো আপনারা অনেকেই চিঠিটা সরাসরি নিজেরা দেখতে চাচ্ছিলেন যে চিঠিটা আমরা কিভাবে বের করব সেই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বা বলার জন্য সো এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে প্রথমে চলে যাবেন গুগলে এটা তো আপনারা সবাই জানেন যেহেতু নেট কানেকশন সবার আচ্ছা বিধায় ভিডিওটা দেখতে পারতেছেন সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবেন www.https/molamolwa.gov.bd ওই ওয়েবসাইটটিতে আসার পর এখানে দেখুন লেখা আছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমি যদি ওয়েবসাইটটাতে চাপ দেই তারপর এরকম একটা ওয়েব পেজ আসবে ওয়েব পেজটিতে সুন্দর করে চলে যাবেন সরাসরি নোটিশ বোর্ডে সকলে চাপ দিয়ে এখানে সকলে দেওয়ার পর এখানে দেখুন প্রথমেই যেটা রয়েছে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মাসের দুই লক্ষ একান্ন হাজার সাতশো উনআশি জন উপকার অনুকূলে সম্মানী ভাতা তিনশো বিরানব্বই কোটি পাঁচ লক্ষ উনিশ হাজার তেরো টাকা প্রদানের মঞ্জুরি ফর্ম তো এটা যদি আমি এখন ডাউনলোড করি তাহলে আপনাদের সামনে এরকম একটা পিডিএফ ফর্ম আসবে যে ফর্মটার মধ্যে সুন্দর করে আপনারা সব কিছু বিস্তারিত আরো ভালোভাবে দেখতে পারবেন এখানে প্রথমে যেটা দেখতে হবে এই চিঠিটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিবালয় সংযোগ সড়ক ঢাকা কল্যাণ দুই এম ও বিডি এবং চিঠিটা ইস্যু হয়েছে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দশই আসছেন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চিঠি স্মারক নম্বর আপনারা দেখতে পাচ্ছেন তার মানে অর্থনীতিটা পাওয়া যাচ্ছে এখন এখান থেকে বিষয়টা দেখলাম প্রথমে পড়ে নিলাম এখন উপরোক্ত বিষয় সমূহ দিয়ে বিস্তারিত যদি পড়ি এখানে দেখুন বিস্তারিত বিষয়ের মধ্যে লেখা আছে কি কি বিস্তারিত বিষয়ের মধ্যে লেখা আছে যে উপযুক্ত বিষয়ের আদিষ্ট হয়ে চলতি চব্বিশ হিসেবে এই কোডের মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা কার্যক্রমের অধীন নগদ সামাজিক সহায়তা সুবিধায় হিসাব কল্যাণ কোড কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত চার হাজার সাতশো আটাশ কোটি টাকা আটাশ কোটি লক্ষ টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্যবাদী সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সফটওয়্যার এম এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার ইএফটি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ নিম্নে বর্ণিত দুই লক্ষ একান্ন হাজার সাতশো উনাশি জন উপকারভোগীর ভাতাভোগীর অনুকূলের নিম্নোক্ত বিভাজন সত্ত্বে সেপ্টেম্বর দুই মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা তিনশত কোটি পাঁচ লক্ষ উনিশ হাজার তেরো টাকা সারের মঞ্জুরি ফর্ম এখান থেকে আপনার একটু বিষয়ে বেনিফিটলি আপনারা দেখতে পারবেন যে আপনাদের জেলা এটা হলো বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলা চিলমারি উপজেলা ফকিরহাট উপজেলা কুচুয়ানা উপজেলা মোল্লাহাট উপজেলা মঙ্গল উপজেলা সহ প্রত্যেকটা উপজেলার নাম কিন্তু এখানে আছে সাইকেল হলো যে সময়কালীন টাকাটা দিচ্ছে এটা সেপ্টেম্বর চব্বিশ অ্যামাউন্টের বিষয় রয়েছে এখানে এবং এইখানে দেখুন টোটাল বেনিফিটস নয়শো জন বাইশজন রয়েছে এইভাবে প্রত্যেকটা উপজেলার নাম আপনারা কিন্তু দেখতে পারবেন কাইন্ডলি আপনারা যদি বিষয়টি একটু চেক করেন যে আপনার উপজেলাতে কতজন রয়েছে এখান থেকে সম্পূর্ণ উপজেলার পূর্ণাঙ্গ তথ্যগুলি কিন্তু পেয়ে যাবেন এবং সর্বশেষে যে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে এখানে বিষয়টা আপনারা পড়ে নিবেন যে এখানে কি কি বলেছে দেখুন এখানে শর্ত বলিতে সম্মানী ভাতা উৎসব ভাতা পরিশোধ বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা বিধান ও নিয়ম অনুসরণ করতে হবে সম্মানী প্রদানে কোনো অনিয়ম হলে এম তথ্য এন্ট্রি প্রদানকারী বা অনুমোদনকারী কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবেন তাহলে যারা এম এন্ট্রি করে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোনো রকম ভুল হলে তারা দায়ী থাকবে আমি এমএস বিষয়ে আরেকটু বিস্তারিত বলবো আপনাদের এইখানে উক্ত ব্যয় এইখানে বলা হয়েছে এরপরও অনুচ্ছেদ বিশ হাজার টাকা হারে প্রাপ্য হবেন একজন ভাতাভোগী উপরোক্ত সংখ্যা ভাতাভোগীর মধ্যে যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তারা মাসিক সম্মানী ভাতা বিশ হাজার টাকা হারে প্রাপ্য হবেন অন্যদিকে ভাতাভোগীর মধ্যে যে সকল মৃত বীর মুক্তিযোদ্ধা ওয়ারিশগণ রয়েছে তারা বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ অনুচ্ছেদ আটের শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বরাদ্দকৃত মাসিক বিশ হাজার টাকার আনুপাতিক অংশ হবেন আনুপাতিক অংশ বলতে এখানে বিভাজিত কিছু অংশ আছে সেগুলো পাবে হয়তো এরপর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ দুই হাজার বিশে সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ যোদ্ধা হতে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এই বরাদ্দকৃত আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্ত হবেন না এখন এখানে একটা সুন্দর একটা বিষয় রয়েছে যে আইবাসের টাকাটা ব্যাগ বা অনুযায়ী কিছু হলে কি বলে দেখেন আমরা দেখি একটু মুক্তিযোদ্ধা বিষয়ক সংজ্ঞা নির্দেশনা অনুসরণকৃত মন্ত্রণালয় গোপন ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক এবং উপজেলা নির্বাহী অফিসার মহানগর সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সোনালী ব্যাংক লিমিটেড সংশ্লিষ্ট ব্যবস্থাপক সংশ্লিষ্ট জেলা প্রশাসক শশা অধিক্ষেত্রাধীন মুক্তিযোদ্ধা তথ্যাদি এমআইএস এর মাধ্যমে এন্ট্রি করা হয়েছে অনুমোদিত এম এন্ট্রিকৃত এবং অনুমোদনকৃত ভিত্তিতে এমআইএস এর পেরোল অপশন ব্যবহার করত বীর মুক্তিযোদ্ধা বা তাদের সুবিধার্থে প্রাপ্ত অর্থের নির্ধারণ করত সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক কর্তৃক প্রেরিত বীর মুক্তিযোদ্ধা তাদের সুবিধাদিদের জন্য প্রেরিত পেরোল সমন্বয় করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে আলোচ্য মাসের বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার পেরোল প্রস্তুত করা হয়েছে সেখানে প্রত্যেক ভাতাভোগীর নাম পূর্ণাঙ্গ তালিকা প্রাপ্য টাকা হিসাব নাঙ্গার এবং সকল তথ্যাদি আইবাসের মাধ্যমে ভ্যালিড করত বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা বা তাদের সুবিধার নামে পরিচালিত ব্যাংক হিসেবে জমা করার লক্ষ্যে চিপস অ্যাকাউন্ট ফাইন্যান্স অফিসার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেগুনবাগি চায়বাস ঢাকায় এই সিস্টেমে প্রেরণ করা হয়েছে এখানে লিখেছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিতরণ ক্ষেত্রে অনুচ্ছেদ দশ অনুযায়ী ইলেকট্রনিক পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ভাতা বিতরণের ক্ষমতা মন্ত্রণালয়ে রয়েছে এই পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট ভাতাভোগের অনুকূল অর্থ প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা বা ভাতাভোগের অনুকূল প্রচলিত পদ্ধতিতে ভাতা সংশ্লিষ্ট জেলা প্রশাসক হয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা বা তাদের উপকারভোগের ভোগের অনুকূলে মাসের ভাতা পুনরায় প্রেরণ করার প্রয়োজন নেই এখানে আরো বিস্তারিত অনেক কিছু বলা হয়েছে এবং সর্বশেষ এখানে সদয় জ্ঞাতার্থে এবং জ্যেষ্ঠার্থের নাম অনুসারে সুন্দর করে সকলের নাম বলা হয়েছে এবং এখানে একটা বিষয় বলা বাহুল্য যদি কোনো বাই অ্যাক্সিডেন্টলি আপনাদের টাকাগুলো মিস হয় বা কোনো মাসের টাকা যদি না পান আপনার পারিপার্শ্বিক সবাই পায় সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে বিষয়টা হলো আপনি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারেন যে ম্যাডাম আমার এই স্যার আমার এই সমস্যার জন্য টাকা নাই পাইনি তারা আপনাকে সংশ্লিষ্ট এবং সঠিকভাবে এইটার একটা ব্যাখ্যা দিয়ে দিবে আর বিষয় হলো আমি যেহেতু মুক্তিযুদ্ধের বিষয়ে খুব কনটেন্ট কম করি সো আমার যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে বলা তাহলে আপনি একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি চেষ্টা করব পরবর্তীতে সে সকল ভুলগুলো শোধরে আপনাদের জন্য একদম কারেক্টলি এবং সঠিক নিউজগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ সবাইকে দেখো অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না